নতুন সিনেমায় নিশো, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ক্যারিয়ারের শুরু থেকে বিচিত্র চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি নাম লিখিয়েছেন বড় পর্দায়। এরই ধারাবাহিকতায় এবার নতুন সিনেমায় নাম লেখালেন নিশো। 2020 সালে G5 থেকে মুক্তি পায় তার প্রথম সিনেমা মাইন্ড ক্যাচি পায়। সেই নির্মাতার নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন নিশো, নির্মাতা আবরার আতাহার এই তথ্য নিশ্চিত করেছেন। নিজের নতুন সিনেমা নিয়ে পরিচালক আবরার আতাহারের বলেন, নিশো ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ভাইয়ের মতো, আমরা কখনো একে অন্যকে সহকর্মী ভাবিনি। আমি কোনো কাজ করলে তার সঙ্গে আলোচনা করি, তাকেই প্রথমে ভাবি, এবারের কাজটির বেলাতেও তাই করছি। আমি বিশ্বাস করি দর্শকদের কাছে আমাদের এই সিনেমা প্রশংসিত হবে। কবে নাগাদ শুটিং হবে জানতে চাইলে নির্মাতা বলেন, কাজটি শুরু করতে একটু সময় নিচ্ছি, প্রস্তুতি পর্ব চলছে, গল্প তৈরি হচ্ছে, এরই মধ্যে তিনবার গল্প ও সিনেমার নাম পরিবর্তন হয়েছে, চিত্রনাট্য চূড়ান্ত হলে গল্প অনুযায়ী লোকেশন নির্ধারণ করা হবে, পাশাপাশি শিল্পীও বাছাই করা হবে। বড় বাজেটে কমার্শিয়াল সিনেমা নির্মাণ করছেন নির্মাতা, তা জানিয়ে আবরাহার আতাহার বলেন, একটি কমার্শিয়াল সিনেমা নির্মাণ করব, দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাই, বিগ বাজেটে নির্মিত হবে সিনেমাটি, অন্যরকম এক নিশোকে বড় পর্দায় নিয়ে আসতে চাই, ছবিতে নাচ গান ডান্স মারপিট সব কিছুই থাকবে, সিনেমার নাম এখনই বলতে চাই না, শুটিং শুরু করে নাম ঘোষণা দেব। চলতি বছরের বৃষ্টির সময় এই সিনেমার দৃশ্য ধারণের কাজ শুরু হবে। নিশো ছাড়া আপাতত আর কোনো শিল্পী চূড়ান্ত হয়নি বলেও জানান এই নির্মাতা। সম্প্রতি আফরান নিশো সুরঙ্গ সিনেমার শুটিং শেষ করেছেন। রায়হান রাফি পরিচালিত এ সিনেমা কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। সিনেমাটিতে নিশোর সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী তমা মির্জা।